डियर स्टूडेंट्स, आज के आम्रा आलोचना करब मैनेज वर्कप्लेस एसेट। काजेर क्षेत्रे जे समस्त सम्पदगुलो आम्रा व्यवहार करी सेगुलो निये। एक नम्बर, क्रिएटिंग टूल लिस्ट एंड स्टोरेज अफ टुल्स। जे समस्त टुल्सगुलो व्यवहार करा हय तार एकटा खसड़ा प्रस्तुत एवं सेगुलोके रक्षणाबेक्षण। दो नम्बर, प्रोसिडियर अफ कैलिब्रेटिंग मेजरिंग इन्स्ट्रुमेंट्स। जे समस्त टुल्सगुलो दिए परिमापयोग्य करा हय, जे इन्स्ट्रुमेंटगुलो दिए परिमापयोग्य करा हय सेगुलो निये आलोचना करब। मैनेजिंग टुल क्रिप लाइब्रेरि। जे टुल्सगुलो व्यवहार करछि जेमन लाइब्रेरिते प्रत्येकटा सेल्फे बोइगुलो खूब सुंदरभावे सजानो थाके, तेमन टुल्सगुलोकेओ सेइभावे सजिए राखते हबे एबं आबद्ध करार पद्धति कीभावे करब सेटा निये आजके आमरा आलोचना करब। क्रिएटिंग टुल लिस्ट एंड स्टोरेज अफ टुल्स। एखाने आमरा अनेकगुलो टुल्स देखछि, एई टुल्सगुलो निये आलोचना करब। इलेक्ट्रिकल टुल्स। इलेक्ट्रिकल टुल्सर क्षेत्रे तीन धरनेर टुल्स साधारणत होये थाके, हैंड टुल्स, पावर टुल्स, मेजारिंग टुल्स। हैंड टुल्स कथार अर्थ हलो हाथेर द्वारा जे समस्त टुल्सगुलो काज करा हय सेगुलो हलो हैंड टुल्स। पावर टुल्स कारेंट द्वारा विद्युत चालित जे समस्त टुल्स थाके सेटा हलो पावर टुल्स। आर मेजारिंग टुल्स परिमापयोग्य टुल्स कोनगुलो, जेगुलो दिए मेजार करा हय, परिमाप करा हय, सेगुलो हलो मेजारिंग टुल्स। नियन टेस्टार। नियन टेस्टार सबाई जानो, कोनो एकटा लाइने जदि फेजेर उपस्थिति आछे किना, लाइनटा सचल आछे किना देखार जन्य नियन टेस्टार व्यवहार करा हय। हैमार। एटा हलो हैंड टुल्स, हाथेर द्वारा व्यवहार करा हय। हैमार दो धरनेर हैमार, एकटा बल पिन हैमार और एकटा हलो क्रस पिन हैमार। कम्बिनेशन प्लायार्स। एटाओ हैंड टुल्स, हाथेर द्वारा व्यवहार करा हय कोनो तारके पेचानोर क्षेत्रे बा कोनो वायरके काटार क्षेत्रे आमरा एई कम्बिनेशन प्लायार्स व्यवहार करते पारि। नोज प्लायार्स, स्क्रूड्राइवर, एगुलो हैंड टुल्स। रेंज, এটা অ্যাকচুয়াল অ্যাডজাস্টেবল রেঞ্জ। আমরা এইখানে যে নাটটা রয়েছে এটা বাড়িয়ে অথবা কমিয়ে কোনো নাট অথবা বোল্টকে খুলতে পারি বা আটাতে পারি। পাইপ রেঞ্জ, যে সমস্ত বড় নাটগুলো অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খোলা যায় না সেগুলো খোলার জন্য বা বোল্ট খোলার জন্য বা আটানোর জন্য পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়। মেজারিং টেপ, পরিমাপ করার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়। হ্যান্ড ড্রিল, কোনো একটা জায়গাতে বা কোনো একটা দেয়ালে বা কোনো কাঠে যদি ড্রিল করার প্রয়োজন হয়, যেখানে বৈদ্যুতিক থাকে না, কারেন্ট থাকে না, সেখানে হাতের দ্বারা ড্রিল করা হয়, এটা হলো হ্যান্ড ড্রিল। স্প্যানার, ওয়্যার কাটার অ্যান্ড প্লায়ার, এটা তোমরা সবাই জানো যে ওয়্যারকে কাটতে ব্যবহার করা হয়। ওয়্যারে যে ইনসুলেশনটা থাকে, ইনসুলেশনটা বের করানোর জন্য, সেখান থেকে কপার ওয়্যারটা বের করানোর জন্য এই ওয়্যার কাটার ব্যবহার করা হয় বা ওয়্যারকে কাটতে ব্যবহার করা হয়। ল্যাডার, ইউটিলিটি নাইফ, ক্রিম্পিং টুল, যে কেবিলে যখন লাক্স লাগানো হয় ওই লাক্সটা কেবিলের যে ইনসুলেশন বাদ দিয়ে যে অংশটা থাকে, অ্যালুমিনিয়াম বা কপার যে অংশটা থাকে, সেই অংশটাতে ওই লাক্সটা লাগানোর জন্য যাতে শক্তভাবে লেগে থাকতে পারে তার জন্য এই ক্রিম্পিং টুলটা ব্যবহার করা হয়ে থাকে। সোল্ডারিং অর ডিসোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন, এর সাথে শোল্ডার ব্যবহার করা হয়, শোল্ডার করে কোনো একটা জায়গাতে শোল্ডারিং করার জন্য ব্যবহার করা হয়। শোল্ডারিং অর ডিসোল্ডারিং স্টেশন, এটা কোনো রিপেয়ার বা মেনটেন্যান্স পারপাসের জন্য এটা ব্যবহার করা হয়। এইটা যেটা দেখলাম আমরা, এই যে শোল্ডারিং অর ডিসোল্ডারিং স্টেশন,
সোল্ডারিং, আয়রন, এগুলো সব পাওয়ার টুলস, কারণ এগুলো বিদ্যুৎ দ্বারা চালিত হয়, তাই এগুলো পাওয়ার টুলস। ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন, এটা কি? এটাও বিদ্যুৎ দ্বারা চালিত হয়, তাই এটা ইলেকট্রিক ড্রিল মেশিন। মেজারিং টুল, মেজারিং টুল কথার অর্থটা হলো পরিমাপ করা হয় যে টুলস দ্বারা, সেটা হলো মেজারিং টুল। যেমন ভোল্টমিটার, ভোল্টমিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করা হয়, বিভব প্রভেদ পরিমাপ করা হয়। তারপরে রয়েছে অ্যামমিটার, অ্যামমিটার দ্বারা কারেন্ট পরিমাপ করা হয়। এরপরে যেটা রয়েছে ওয়াটমিটার, ওয়াটমিটার দ্বারা পাওয়ার পরিমাপ করা হয়। এরপরে রয়েছে মেগা ওহম অর মেগার, মেগারটা কি না, ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য মেগার ব্যবহার করা হয়। এরপরে রয়েছে মাল্টিমিটার, মাল্টিমিটার কথার অর্থটা তোমরা বুঝতেই পারছো, মাল্টিপারপাস বা বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ভোল্টেজ পরিমাপ করতে, কারেন্ট পরিমাপ করতে, রেজিস্ট্যান্স পরিমাপ করতে, সমস্ত কাজের ক্ষেত্রে মাল্টিমিটার দ্বারা কাজ করা সম্ভব। এরপরে যেটা রয়েছে আর্থ টেস্টার, আর্থ টেস্টার দ্বারা কি আর্থিং চেক করা হয়, আর্থিংয়ের কোনো ফল্ট আছে কি না সেটাও দেখা হয় আর্থ টেস্টার দ্বারা। কন্টিনিউটি টেস্টার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সবার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট। যখন কোনো ওয়্যারের মধ্যে কোনো ফল্ট থাকে সেটা এই কন্টিনিউটি টেস্টার দিয়ে আমরা দেখতে পারবো। মনে করো অনেকগুলো ওয়্যার আছে, ওই ওয়্যার একটা বড় ওয়্যার আছে, ওই ওয়্যারের দুটো প্রান্তে এই কন্টিনিউটি টেস্টারটা লাগিয়ে আমরা ফল্টটা দেখতে পারবো, কন্টিনিউটি আছে কি না, কেবলমাত্র ওয়্যারটা কন্টিনিউ আছে কি না সেটাই এই কন্টিনিউটি টেস্টার দিয়ে চেক করা যায়। এটাকে তো বললাম ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবারে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যদি বলি, ইলেকট্রনিক্সে কোনো সার্কিটের ফল্ট বা কোনো সার্কিটের কন্টিনিউটি আছে কি না এই কন্টিনিউটি টেস্টার দিয়ে বোঝা যায়। ভোল্টমিটার, ভোল্টমিটার দু ধরনের হয়, একটা অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। এখন আমরা একটা ডিজিটাল ভোল্টমিটার দেখতে পাচ্ছি, এটা হলো ডিজিটাল ভোল্টমিটার। ডিজিটাল ভোল্টমিটার এটা ভোল্টেজ পরিমাপ করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ ভোল্টমিটার, অ্যানালগ ভোল্টমিটারের ঠিক এই জায়গাটায় আমরা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাল্টিমিটার, এটা কিন্তু ভোল্টমিটার। এখানে কারেন্ট ভোল্টেজ দুটোই পরিমাপ করা হয় বলে তাই এইখানে রাখা হলো। যদি ভোল্টমিটার বলি তাহলে এই এক নম্বর, দু নম্বর আর তিন নম্বর, এই তিনটে হলো ভোল্টমিটার। ভোল্টমিটার তোমরা সবাই জানো ভোল্টেজ পরিমাপ করে, এটা সার্কিটের মধ্যে প্যারালালে লাগানো থাকে, ভোল্টেজ পরিমাপ করতে কাজে লাগে। অ্যানালগ মিটার আর ডিজিটাল মিটার, এখন তো ডিজিটালের যুগ, এখন এই ডিজিটাল ভোল্টমিটার বেশি ইউজ হয়, তবে অ্যানালগ ভোল্টমিটারও ইউজ করা হয়। ওহম মিটার, রেজিস্ট্যান্স মাপার জন্য ওহম মিটার ব্যবহার করা হয়। সিরিজ টাইপ ওহম মিটার সিরিজে লাগানো রয়েছে, এটা সার্কিটের কতটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে পরিমাপ করে। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে সান টাইপ ওহম মিটার, সান টাইপ ওহম মিটার এটা এই মাঝখানে যে লাগানো রয়েছে এটা হলো সান টাইপ ওহম মিটার, এটা হলো সান টাইপ ওহম মিটার। এখানে স্কেলটা রয়েছে, এই স্কেলটা যেটা পরিমাপ করবে জিরো টু ইনফিনিটিভ স্কেল, এটা হচ্ছে সান টাইপ ওহম মিটার। নেক্সট কি আছে, মাল্টি রেঞ্জ ওহম মিটার। এখানে একটা মাল্টিমিটারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা, এটা একটা মাল্টিমিটারের ছবি দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, 10 ওহম, 100 ওহম, 10 কিলো ওহম, এইরকম আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। এটা হলো মাল্টি রেঞ্জ ওহম মিটার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো অ্যামমিটার। অ্যামমিটার কি না, অ্যামমিটার বেসিক্যালি কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। প্রথম যে অ্যামমিটারটা সেটা হচ্ছে মুভিং কয়েল টাইপ অ্যামমিটার। মুভিং কয়েল টাইপ অ্যামমিটার যেটা, এটা হচ্ছে একটা অ্যানালগ মিটার, কোনো সার্কিটে কারেন্ট মেজারমেন্ট করতে আমরা ব্যবহার করব। এটাও জেনারেলি সিরিজে লাগানো হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঁটাটা আছে এই কাঁটাটা আস্তে আস্তে এখানে চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে আমরা কারেন্ট পরিমাপ করতে পারি। নেক্সট আছে কি, নেক্সট আছে মিলিয়াম মিটার। মিলিয়াম মিটার হলো অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মিটারের থেকেও ছোট, একদম মিলি ছোট ছোট কোনো পরিমাপ করার জন্য এই মিলিয়াম মিটারটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্যালভানোমিটার। সার্কিটে ছোট থেকে ছোট কারেন্ট ভোল্টেজ চেক করা যায়, সার্কিট বা ডিভাইসের ম্যাগনিটিউড মেজার করে, মাইনর থেকে মাইনর
মেজার করে। গ্যালভানোমিটার হলো একটি ডিভাইস যেটি স্মল কারেন্ট এবং ভোল্টেজকে ডিটেক্টিং করে, তাদের ম্যাগনিচিউডকে মেজারমেন্ট করে। গ্যালভানোমিটার দ্বারা একদম ছোট মাইনর কারেন্ট ভোল্টেজ আমরা সব কিছু চেক করতে পারি। নেক্সট কি ওয়াটমিটার। ওয়াটমিটার তোমরা সবাই জানো যেটা পি সমান ভি ইনটু ওয়াই পাওয়ার মেজার করে। ওয়াটমিটার দ্বারা সার্কিটের কতটা পাওয়ার ফ্লো হচ্ছে সেটা আমরা চেক করতে পারব ওয়াটমিটার দ্বারা। নেক্সট কি পাওয়ার সাপ্লাইয়ার্স। এটি হলো একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। কোনো সার্কিটে শর্টিং আছে কি না, সাপ্লাই কারেন্ট ঠিকঠাক ফ্লো হচ্ছে কি না চেক করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটারিতে চলে এমন কোনো সার্কিট যেমন ল্যাপটপ, মোবাইল, এগুলো টেস্ট করার জন্য এই পাওয়ার সাপ্লাইয়ার্স ব্যবহার করা হয়। ব্যাটারি না লাগিয়ে চালানো যায়। মনে করো যদি ল্যাপটপ বা ব্যাটারির মধ্যে কোনো ফল্ট হয়, সাপ্লাই ঠিকঠাক না যায় বা কোনো প্রবলেম থাকে বা শর্ট থাকে, এই পাওয়ার সাপ্লাইয়ার্স ইউজ করে এই ফল্টটা মেজার করা যায় বা ফল্টটা ডিটেক্ট করা যায়। সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটরের ক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে অসিলেটরস। অসিলেটরস একটা ডিভাইস যেটা অসিলেট করে কি না ইলেকট্রিক কারেন্ট এবং ভোল্টেজ, নন মেকানিক্যাল মিন্সে এটা করে থাকে। এখানে আমরা একটা অসিলেটরের ছবি দেখতে পাচ্ছি, সাইনোসয়েডাল কার্ভ রয়েছে এবং এই ইনস্ট্রুমেন্টে যে সমস্ত সিগন্যালগুলো রয়েছে সিগন্যালগুলোকে চেঞ্জ করে আমরা অসিলেট করতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিগন্যাল জেনারেটর। স্ট্যান্ডার্ড সিগন্যাল জেনারেটর একটি খুব গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট। এটি একটি ইলেকট্রনিক টেস্ট ইনস্ট্রুমেন্ট যেটি ডেলিভার করে অ্যাকুরেটলি ক্যালিব্রেটেড করে সিগন্যাল ফ্রিকোয়েন্সি যেটি অডিও মাইক্রোওয়েভে জেনারেট হয়ে থাকে। এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এটা টেস্টিং ডেভেলপমেন্টে কাজে লাগে হার্ডওয়্যারে। একটা সিগন্যাল যেটা জেনারেট করবে ফ্রিকোয়েন্সি, আউটপুট ভোল্টেজ, ইম্পিডেন্স, ওয়েভফর্ম এবং মডিফিকেশানস অনুযায়ী এটা কী করবে অ্যাডজাস্ট করে থাকবে। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে র্যান্ডম নয়েস জেনারেটর। র্যান্ডম নয়েস জেনারেটরটা কী না, এটা একটা নয়েস জেনারেটর। বেসিক্যালি এটা রেডিও নয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই নয়েস জেনারেটর ইলেকট্রিক্যাল নয়েস প্রডিউস করে, এটা একটা র্যান্ডম সিগন্যাল দেয়। নয়েস জেনারেটর সিগন্যাল টেস্টে ব্যবহার করা হয়ে থাকে। নয়েস জেনারেটর সিগন্যাল টেস্টে মেজার করে কি নয়েস ফিগার, ফ্রিকোয়েন্সি, রেসপন্স এবং আদার প্যারামিটার যেগুলো রয়েছে সেগুলো জেনারেট করে থাকে এবং র্যান্ডম নাম্বার অফ মেজার নয়েস ফ্রিকোয়েন্সি চেক করে থাকে। এটি হলো র্যান্ডম নয়েস জেনারেটর। ফ্রিকোয়েন্সি স্যান্থিনাইজার্স। ফ্রিকোয়েন্সি স্যান্থিনাইজার্স হলো একটি ইলেকট্রনিক সার্কিট যেটি জেনারেটস করে একটি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, একটি সিগন্যাল রেফারেন্স ফ্রিকোয়েন্সি থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসে এটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি রেফারেন্স হিসেবেই কাজ করবে। ফ্রিকোয়েন্সি স্যান্থিনাইজার তখন ব্যবহার করা হবে যখন রেডিও কমিউনিকেশান থাকবে। অ্যাকচুয়ালি এটা রেডিও কমিউনিকেশানের রেফারেন্স ফ্রিকোয়েন্সি হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে এ ফ্রিকোয়েন্সি স্যান্থিনাইজার্স ইচ অ্যান্ড দ্য ইলেকট্রনিক সার্কিট দ্যাট জেনারেটস এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ফ্রম এ সিগন্যাল রেফারেন্স ফ্রিকোয়েন্সি। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে ফ্রিকোয়েন্সি স্যান্থিনাইজারের। ওপরের তিনটে পরপর যে রেফারেন্স সিগন্যাল সেটা এইভাবে এখান থেকে ফ্লো হবে এবং এটা আমরা চেক করতে পারব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পালস জেনারেটরস। পালস জেনারেটরস কি না, একটি পালস জেনারেটরস হলো ইলেকট্রনিক সার্কিট অথবা ইলেকট্রনিক টেস্ট ইকুইপমেন্ট। এটি ব্যবহার করা হয় একটা রেক্ট্যাঙ্গুলার পালস জেনারেট করতে। পালস জেনারেটর ব্যবহার করা হয় প্রাথমিকভাবে ডিজিটাল সার্কিট কাজের জন্য, আর ফাংশন জেনারেটর ব্যবহার করা হয় প্রাথমিকভাবে অ্যানালগ সার্কিটের জন্য। এখানে লেখা ম্যানেজিং টুল ক্রিপ লাইব্রেরি। ম্যানেজিং টুল ক্রিপ লাইব্রেরি কথার অর্থ হল কাজের ক্ষেত্রে যে টুলসগুলো ব্যবহার করা হয় সেটা লাইব্রেরির মতো আবদ্ধ করা। প্রথম কি সিম্প্লিফাইড টুল চেক আউট। সিম্প্লিফাইড টুল চেক আউট মানে দিনের শুরুতে বা যে সমস্ত জায়গায় টুলস রাখা রয়েছে এক নজরে দেখে নিতে হবে কোন কোন টুলসগুলো আছে। স্ট্রিমলাইন টুল মেনটেনেন্স,
স্ট্রিমলাইন টুল মেনটেন্যান্স কথার অর্থ কি? যে টুলসগুলোর কথা বললাম, যেগুলো দ্বারা কাজ করা হয়, সেই টুলসগুলো প্রত্যেক দিন মেনটেন্যান্স করতে হবে। সেটা হ্যান্ড টুলস হতে পারে, পাওয়ার টুলস হতে পারে, অথবা মেজারিং টুলস হতে পারে। যেই টুলস হোক না কেন, প্রত্যেক দিন সেটা মেনটেন্যান্স করতে হবে। কী মেনটেন্যান্স করতে হবে? যদি হ্যান্ড টুলস হয়, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। প্লায়ার্স বা স্ক্রুড্রাইভার, এগুলোর গায়ে যাতে মরচে না ধরে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জল যেন না লাগে দেখতে হবে। যে সমস্ত পাওয়ার টুলসগুলো রয়েছে সেগুলো, যেমন ড্রিল মেশিন হতে পারে, কাটিং মেশিন হতে পারে, সেই টুলসগুলো দেখতে হবে, যাতে তাদের প্ল্যাক এবং ওয়্যারটা ঠিক রয়েছে বা কোনো অংশে ড্যামেজ হচ্ছে না, ঠিকঠাকভাবে কাজ করা যাচ্ছে। কাজের প্রথমে এইগুলো এক নজরে দেখে নিতে হবে এবং রেগুলার বেসিস এটাকে মেনটেন্যান্স করতে হবে। বা মেজারিং যে টুলসগুলো রয়েছে সেগুলো প্রথমে আগে নিজেরা চেক করে নিতে হবে, দেখে নিতে হবে যে সেটার দ্বারা সঠিক পরিমাপ করা যাচ্ছে কি না, সঠিক রিডিং দিচ্ছে কি না মেজারিং টুলস দ্বারা, এগুলো রেগুলার বেসিস চেক করতে হবে। সিম্প্লিফাইড টুল চেক আউট ডেট, এর একটা খসড়া প্রস্তুত করতে হবে যেখানে থাকবে ডেট, মানে প্রত্যেক দিন ওই ডেটটা লেখা হবে, এত তারিখে কাজটা করা হচ্ছে, মানে চেক করা হচ্ছে। তারপরে কি, অপারেশন আওয়ার্স, কত সময় ধরে চেক করা হয়েছে, কত সময় ধরে দেখা হয়েছে। নাম্বার অফ চেক আউট, কতবার দেখা হয়েছে। যদি সেই রকম কোনো দামি টুলস হয়, যেমন মেগার, তারপরে হচ্ছে মেগার ছাড়াও আমরা যদি দেখতে পাই, সেটা হচ্ছে দামি কোনো কাটিং মেশিন, ড্রিল মেশিন, এইগুলোকে রেগুলার বেসিস চেক করে দেখতে হবে কতবার চেক করা হয়েছে। রিপোর্ট, রিপোর্টে কি খসড়াতে কি থাকবে, হু হ্যাজ হোয়াট, সেখানে কে ছিল, ড্রিল মেশিনটা কীভাবে ছিল, মিটার কোনো চেক করা হয়েছে কি না, ল্যাডারটা সঠিক আছে কি না, জেনারেটার ঠিক আছে কি না, টুল কস্ট অফ টুলস, টোটাল কস্ট অফ টুলস, যে সমস্ত টুলসগুলো আছে সেগুলোর মোট মূল্য কত, এগুলো বা সেগুলোর খরচ কত হচ্ছে, যদি মেনটেন্যান্স করা হয় মেনটেন্যান্সের খরচ কত, সেগুলো একটা সঠিক খসড়া প্রস্তুত করতে হবে। রিডিউস টোটাল ট্র্যাকিং টাইম বাই 80%। আর কি, নো হু চেক আউট হোয়াট টুলস, সঠিকভাবে দেখা হয়েছে কি না, সেগুলো প্রত্যেকটা জিনিসের একটা খসড়া থাকবে এবং একটা রিপোর্ট প্রস্তুত করা হবে। পরে যদি কোনো সমস্যা হয় সেই রিপোর্ট অনুযায়ী দেখা হবে না টুলসগুলো চেক করার পরে কাজ করা হয়েছে। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, আরও একদিন আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ সকলকে।